ছট পূজা প্রথম শুরু করেছিল শ্রী রামচন্দ্র, যখন সীতাকে লঙ্কা থেকে ফিরে নিয়ে এসেছিল তখন রামচন্দ্র আর সীতা দুজন মিলে এই ছট পূজা শুরু করেছিল, আর তখন থেকে ছট পূজা চলে আসছে। হ্যাঁ গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে তোমাদেরকে ভালোভাবে ছট পূজাটা দেখাতে পারিনি, আর নদীতে নামিনি, আজকে তোমাদেরকে নদীতে নামবো। আর তার আগে বলে দিই, ছট পূজা প্রথম শুরু করেছিল শ্রী রামচন্দ্র, যখন সীতাকে লঙ্কা থেকে ফিরে নিয়ে এসেছিল তখন রামচন্দ্র আর সীতা দুজন মিলে এই ছট পূজা শুরু করেছিল, আর তখন থেকে ছট পূজা চলে আসছে। আর অনেকজন মান্নাত করে এই ছট পূজাতে, আর তাদের মানসিক করার পর, তারা মান্নাত করার পর তোমার ফলো পায়, আর অনেকজন মান্নাত করে এই ছট পূজাতে, তো তোমরা চাইলে করতে পারো। তো চলো আজকে তোমাদেরকে ছট পূজা ঘুরে দেখাবো, তার সাথে সাথে কেমন পরিমাণে ভিড় হয়েছে। কালকে অত পরিমাণে ভিড় হয়নি, আর আজকে যতক্ষণ না সূর্য ওঠে ততক্ষণ না পূজা কমপ্লিট হয় না। আর সবাই এখন নিজে নিজের ডালা নিয়ে নিয়ে আসছে, এখনো তো প্রচুর পরিমাণ ভক্তজনরা আসছে নিজে নিজের ডালা নিয়ে। আর সবাই দেখলাম যে অনেকজন পুজো করছে, আর যেহেতু এটা সূর্য ওঠার পর কমপ্লিট হয় তো এখনো তো ভিড় হচ্ছে, এখনো তো যেহেতু সকাল হয়নি। এখন ঘড়ির কাঁটায় বাজে পাঁচটা নয়, এখন ঘড়ির কাঁটায় বাজে 5টা 9। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, আর তার সাথে সাথে তোমাদেরকে ছট পূজার সবকিছু দেখাবো। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কালকে যেমন বিকালে ভিড় হয়েছিল তার থেকে প্রচুর পরিমাণে বেশি ভিড় হয়েছে, কারণ বিকাল দিকে অনেকজন আসে না যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায়, আর এই সকাল দিকে প্রচুর পরিমাণে ভক্তগণ আসে, তার সাথে সাথে প্রচুর পরিমাণ লোক দূর দূরান্ত থেকে আসে। চলো আজকে নদীতে নামবো, তার সাথে সাথে ভিড়টাও দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো, আর চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো এটা ডিশারগড়ের 2024-এর ছট পূজা। এটা হচ্ছে নদী যাওয়ার মেন গেট, আর এখান দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি ভিড় হয়েছে, আর বিকালের তুলনায় এখন প্রচুর পরিমাণে ভিড় হয়, কারণ বিকালবেলায় অনেকজন আসে না। আর এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ডালা নিয়ে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ জন, আর প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি বাজি ফাটানো হচ্ছে এই সাইডেও, দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছে। আর প্রচুর পরিমাণে নদীতে ভিড়, এত পরিমাণে ভিড় যে কোনো বলার নেই, আর প্রচুর পরিমাণে কুয়াশা আছে তার জন্যে ভালো করে দেখা যাচ্ছে না, অনেক কুয়াশা পড়েছে দেখতে পাচ্ছি, আর প্রচুর পরিমাণে ভিড়, গোটা নদীটা দেখতে পাচ্ছ লোকে লোকারণ্য হয়ে আছে। এবারে চলে এলাম ডিশারগড় ব্রিজের ওপরে, কারণ নিচের দিক থেকে দেখানো যাচ্ছে না, প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে আর তার সাথে সাথে অনেক অন্ধকার অন্ধকার আসছিল, তো তার জন্য চলে এলাম এবার ব্রিজের ওপরে। আর ব্রিজের ওপর থেকে এত পরিমাণে ভিড় দেখানো যাচ্ছে যে কোনো বলার নেই, আর অনেকটা ড্রোন টাইপের লাগছে। তো চলো অপর দিক থেকে তোমাদেরকে দেখাবো ভিড়টা, প্রচুর পরিমাণে ভক্তগণের ভিড় হয়েছে, তার সাথে সাথে অনেকজন দূর দূরান্ত থেকে মানুষজন এসেছে দেখতে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো। অপর থেকে ভিড়টা দেখতে পাচ্ছ, লাখ লাখ মানুষের ভিড় দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণে ভিড়, আর প্রত্যেক বছর এরকম ভিড় হয়, এত পরিমাণে ভিড় যে কোনো বলার নেই, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে তার জন্য দেখা যাচ্ছে না ভালোভাবে, আর ওই দিকটা গোটাটোই ভিড় আছে, আর কুয়াশার কারণে দেখানো যাচ্ছে না, আর প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি।
পরিমাণে দেখতে পাচ্ছি পুজোর সামগ্রী আনা হয়েছে, আর অনেক কিছু আছে। আর এখানে দেখতে পাচ্ছি জলে ডুবে অনেকজন সূর্য ওঠার অপেক্ষা করছে প্রচুর পরিমাণ। এত ঠান্ডাতে ভাই, এত ঠান্ডার মধ্যে দেখতে পাচ্ছি যেটা প্রত্যেক বছর হয়ে আসে, এত যতই ঠান্ডা দেখ একদম জলে ডুবে পড়ে সূর্যদেবের অপেক্ষা করা হয়, দেন তারপর পূজা সম্পন্ন করা হয়। দেখতে পাচ্ছি সবাই ডুব দিয়ে পরে দেখতে পাচ্ছি জলে দাঁড়িয়ে রয়েছে, আর এই সাইডে প্রচুর পরিমাণে পুজোর সামগ্রী রয়েছে, আর দেখতে পাচ্ছি জলের মধ্যে দিয়ে দাঁড়িয়ে আছে এত ঠান্ডার মধ্যে। পাচ্ছি এতক্ষণ পর সূর্য উঠলো, আর ওঠার পর সবাই নিজে নিজের পুজো কমপ্লিট করে বাড়ির দিকে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি। আর এতক্ষণ কুয়াশার কারণে দেখানো যাচ্ছিল না, এত সাদা সাদা দেখাচ্ছিল তার জন্য দেখানো যাচ্ছিল না, পুরো সাদা দেখাচ্ছিল গোটাই। ভিড়টা দেখো প্রচুর পরিমাণে ভিড়, আর সবারই পুজো কমপ্লিট হয়ে গেছে, আর সবাই নিজে নিজের ডালা নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর সিঁড়িটাতে ভিড় দেখো প্রচুর পরিমাণে ভিড়। সো তোমাদেরকে লাইভের মাধ্যমে আর এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু কভার করার ট্রাই করেছি, আর জানি না ভালোভাবে তোমাদেরকে দেখাতে পেরেছি না পারিনি। তো তোমরা অবশ্যই কমেন্ট করবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর সবাইকে আমার তরফ থেকে শুভ ছট পূজা, আর ছট পূজার অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে ভালোবাসা, সবাইকে ভালো রাখুক। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো, লাভ ইউ অল।